গল্প কথা নয়, সত্যি খুঁজে পাওয়া গেছে শ্রীকৃষ্ণের ডুবে যাওয়া শহর। গল্প শুনতে সবাই ভালোবাসে, সেই গল্প যদি হয় পুরাণ বা কল্পকাহিনীকে ঘিরে তাহলে তো আর কথাই নেই। আর সবচেয়ে চমকপ্রদ ঘটনাটা ঘটে তখনই যখন সেই কল্পকাহিনী চোখের সামনে বাস্তব হয়ে ওঠে। মানব সভ্যতার শুরুর থেকেই বিভিন্ন পৌরাণিক কল্পকাহিনী প্রচলিত ছিল এবং এখন পর্যন্ত লোকজন কল্পকথার ছলে নিজেদের সংস্কৃতি ও অতীত ঐতিহ্যকে স্মরণ করে। হারিয়ে যাওয়া দ্বারকা তেমনই এক কল্পকথার আখ্যান, যা কালের বিবর্তনে এখন ইতিহাসের সাক্ষী হয়ে উঠেছে। বর্তমানে দ্বারকা ভারতের উত্তর পশ্চিমের রাজ্য গুজরাটের একটি জেলা। এটি হিন্দু ধর্মাবলম্বীদের চারটি প্রধান ধর্মীয় স্থান বা চার ধামের একটি। দ্বারকা শব্দের অর্থ হচ্ছে দ্বার অর্থাৎ দরজা, আর কা শব্দের অর্থ স্বর্গ বা মোক্ষ। সে অর্থে দ্বারকা মানে স্বর্গের দ্বার কিংবা মোক্ষ লাভের উপায়। এছাড়াও দ্বারকা ভারতের সপ্তপুরী নামে পরিচিত সাতটি বিখ্যাত প্রাচীন শহরের একটি। এটি এখানে অবস্থিত 800 বছর পুরনো ও 57 মিটার উঁচু কৃষ্ণ মন্দিরের জন্য বেশ পরিচিত। তবে বর্তমানে এই দ্বারকা শহর মূলত হিন্দু ধর্মের দেবতা শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠিত সেই প্রাচীন নগরীর জন্যই বেশি প্রসিদ্ধ, যা একসময় ডুবে গিয়েছিল সমুদ্রের নিচে। অতীতে এটিকে শুধু পৌরাণিক গল্প হিসেবে মনে করা হলেও 2000 সালে এই স্থানে এক প্রত্নতাত্ত্বিক অভিযানে সমুদ্রের নিচে খোঁজ মেলে প্রাচীন এক নগরীর ধ্বংসাবশেষ, যা সেই প্রাচীন নগরী দ্বারকাকে নির্দেশ করে। চলুন আজকে জেনে নিই সেই প্রাচীন দ্বারকা নগরীর ইতিহাস ও পরিণতি সম্পর্কে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। পৌরাণিক নগরী দ্বারকার কথা প্রাচীন ভারত ও হিন্দু ধর্মের অন্যতম প্রধান মহাকাব্য মহাভারত সহ ভগবদ গীতা, স্কন্দ পুরাণ, বিষ্ণু পুরাণ, হরিবংশ ইত্যাদি গ্রন্থে উল্লেখ রয়েছে। হিন্দু ধর্মে পৌরাণিক কাহিনী অনুসারে দ্বারকা হল সেই প্রাচীন শহর যেখানে বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ একসময় বাস করতেন। বিভিন্ন সূত্রানুসারে কৃষ্ণের বর্তমান ভারতের দিল্লির দক্ষিণে অবস্থিত উত্তরপ্রদেশের মথুরায় জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণের মামা কংস ছিলেন তৎকালীন মথুরার অত্যাচারী রাজা। পরবর্তীতে কৃষ্ণ কংসকে হত্যা করেন, ফলে এ খবর শুনে কংসের শ্বশুর মগধের রাজা জরাসন্ধ রেগে যান ও এর প্রতিশোধ নেওয়ার জন্য মথুরা আক্রমণ করেন। কিন্তু 17 বার মথুরা আক্রমণের পরও জরাসন্ধ মথুরাকে জয় করতে ব্যর্থ হন। তবে এই 17 বার আক্রমণে মথুরার অধিবাসী যাদবরা দুর্বল হয়ে পড়ে। কৃষ্ণ যখন বুঝতে পারেন জরাসন্ধ আর একবার আক্রমণ করলে তারা আর প্রতিরোধ করতে পারবেন না, তখন তিনি তার লোকেদের নিয়ে মথুরা ত্যাগ করার সিদ্ধান্ত নেন। মথুরা ত্যাগের পর কৃষ্ণ নতুন এক শহর প্রতিষ্ঠার প্রয়োজন বোধ করেন। এক্ষেত্রে দুটি ভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে। প্রথমটির মতে কৃষ্ণ গরুড়ে চড়ে ভারতের উত্তর পশ্চিমে সৌরাষ্ট্রে আসেন এবং সেখানে দ্বারকা নগরীর প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় কাহিনী অনুসারে নতুন এই শহর প্রতিষ্ঠার জন্য কৃষ্ণ নির্মাণের দেবতা বিশ্বকর্মা সাহায্য নেন। বিশ্বকর্মা কৃষ্ণকে জানান যদি সমুদ্রদেব তাদেরকে কিছু জমি প্রদান করেন শুধুমাত্র তবেই এ কাজ সম্পন্ন করা সম্ভব হবে। কৃষ্ণ তখন সমুদ্রদেবের পূজা করেন এবং সমুদ্রদেব খুশি হয়ে কৃষ্ণকে 773 বর্গ কিলোমিটার জমি প্রদান করেন। জমি পাওয়ার পর বিশ্বকর্মা সেখানে দ্বারকা নগরী নির্মাণ করেন। মহাভারত অনুযায়ী দ্বারকা ছিল শ্রীকৃষ্ণ তথা যদু বংশীয়দের রাজধানী। খুব ভালোভাবে পরিকল্পনা করেই দ্বারকা নগরী নির্মাণ করা হয়েছিল। পুরো শহরটি মোট 6টি ভাগে বিভক্ত ছিল। আবাসিক ও বাণিজ্যিক এলাকা, চওড়া রাস্তা, নগর চত্বর, সোনা রূপা ও দামি পাথর দিয়ে নির্মিত বিশাল বিশাল প্রাসাদ, জনগণের সুবিধার জন্য নানা স্থাপনা সহ নানা উদ্যান ও লেক ইত্যাদি নিয়ে গড়ে উঠেছিল দ্বারকা নগরী। প্রায় 7 লক্ষ ছোট বড় প্রাসাদ ছিল এই নগরীতে। এখানে ছিল সুধর্ম সভা নামক এক বিশাল হলঘর, সেখানে নানা ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হতো। গোটা নগরীটি ছিল জলবেষ্টিত। এটি ছিল মূলত একটি দ্বীপ নগর। চারপাশে বেষ্টিত জলরাশি দ্বারকাকে শত্রুর হাত থেকে রক্ষা করত।
দ্বারকা নগরী ছিল দুটি ভাগে বিভক্ত, একটি মূল দ্বারকা নগরী ও অন্যটি দ্বীপ দ্বারকা, যা মূলত বেট দ্বারকা নামে বেশি প্রচলিত ছিল। বিভিন্ন সূত্রানুযায়ী এই দুটি দ্বারকার মাঝে ছিল অগভীর সমুদ্র। মূল অংশের সাথে দ্বীপ শহরটি নানা ব্রিজ ও বন্দর দ্বারা যুক্ত ছিল। জোয়ারের সময় মূল দ্বারকার থেকে দ্বীপ দ্বারকা বিচ্ছিন্ন হয়ে যেত, আবার ভাটার সময় যুক্ত হয়ে যেত এই দুটি। কৃষ্ণ তার বাকি জীবন এ দ্বারকা নগরীতে অতিবাহিত করেছিলেন। শেষের দিকে তিনি ভালকা তীর্থের এক বনে ধ্যানমগ্ন অবস্থায় দুর্ঘটনাবশত এক শিকারীর তীর বিদ্ধ হয়ে তিনি নিহত হন। কৃষ্ণের মৃত্যুর পর গোটা দ্বারকা নগরী এক বিশাল বন্যার সমুদ্রের গভীরে হারিয়ে যায়। বলা হয়ে থাকে কৃষ্ণের প্রতিষ্ঠিত সেই দ্বারকা নগরী ধ্বংস হয়ে যাওয়ার পর বহু শতাব্দী ধরে বহু সভ্যতার মানুষ সেই স্থানে তাদের শহর নির্মাণ করে এসেছে। বর্তমানে সেখানে যে দ্বারকা নগরী রয়েছে সেটি ওই স্থানে এমনভাবে নির্মিত সপ্তম শহর। দ্বারকার মূল মন্দিরটি বর্তমান নাম দ্বারকাধীশ মন্দির। অনেকের মতে এই পাঁচতলা মন্দিরটি ষোড়শ শতাব্দীতে নির্মিত। বর্তমানে দ্বারকা ভারতের অন্যতম জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। হিন্দু ধর্মাবলম্বীরা সহ পৃথিবীর বহু দেশ থেকে বহু মানুষ এ স্থানে বেড়াতে আসেন। 2011 সালের জনগণনা অনুযায়ী এখানে প্রায় 38,387 জন লোকের বসবাস রয়েছে। দ্বারকা নগরীও এর পরিণতি কারো কারো মতে শুধু কাল্পনিক গল্প। তবে অনেকেই আছেন যারা খুব জোরালোভাবে বিশ্বাস করেন যে দ্বারকা নগরীর ঐতিহাসিক ভিত্তি রয়েছে। তবে আসলে এ নগরী ছিল কিনা তা খুঁজতে বহু প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানী অভিযান চালানো হয়। বর্তমান দ্বারকা মন্দিরের সামনে সমুদ্রে, সমুদ্রের নিচের অভিযানে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পেয়েছেন বহু প্রাচীন এক নগরীর ধ্বংসাবশেষ, যা আনুমানিক প্রায় 15 শতাব্দীও পূর্বের। এই আবিষ্কারের পরিপ্রেক্ষিতে উপকূল জুড়ে গবেষকরা আরও কয়েকটি অনুসন্ধান চালান। এই অনুসন্ধানে দেখা যায় বাস্তবেই বর্তমান দ্বারকা নগরীর সামনে সমুদ্রের নিচে প্রায় 36 মিটার গভীরে রয়েছে প্রাচীন সেই নগরীর বিভিন্ন ধ্বংসাবশেষ। এর মধ্যে রয়েছে পাথরে নির্মিত বিভিন্ন আকৃতি নোঙর, ভবন ও দুর্গতে তৈরি ব্যবহৃত নানা পাথরের ব্লক। গবেষণায় দেখা গেছে এসব ধ্বংসাবশেষ সবগুলোতেই প্রায় 15 শতাব্দীর, যা মহাভারতে বর্ণিত শ্রীকৃষ্ণের নির্মিত সেই দ্বারকা নগরীর সাথেই মিলে যায়। এটি প্রমাণ করে তৎকালীন সময় দ্বারকা ভারতের অন্যতম ব্যস্ত একটি বন্দর নগরী ছিল। এই আবিষ্কারের ফলে পৌরাণিক দ্বারকা নগরীর অস্তিত্ব কিন্তু চাইলেই আর গল্প বলে উড়িয়ে দেওয়া যায় না। বাস্তবেই হয়তো কোনো এক সময় সমুদ্রের কিনারে এই নগরীটির অস্তিত্ব ছিল। হয়তো এটিই একসময় মানুষের কোলাহলে পরিপূর্ণ হয়ে থাকত, যা এখন হারিয়ে গিয়েছে নীল সমুদ্রের অতল গহ্বরে। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।